দেশের কোন শপথ গ্রহণ করা কোন সরকার ছিল না, সেই জন্য একটা অনিবার্য হয়ে পড়েছিল আমাদের সরকার গঠন করা। এবং সরকার গঠিত হওয়ার পরে আজকের এই 17 এপ্রিলে মুজিবনগরে কুষ্টিয়ার বৈদ্যনাথ তলায় নাম করে মুজিবনগর হয়েছে, আম্রকানন এসে শপথ গ্রহণ করে। আর এই এই সরকারি যেমনি একদিকে যুদ্ধ পরিচালনা করার সমস্ত ব্যবস্থা করে, অন্যদিকে গোটা বিশ্বের কাছে এই স্বাধীনতা যুদ্ধের অনিবার্যতা তুলে ধরার চেষ্টা করে। এই ইতিহাসগুলা